আজ তো অনেকগুলো পাখি শিকার করলাম, এবার বাড়িতে যাই। আরে এটা কি সুন্দর পাখি, এমন পাখি তো আমি কখনো দেখিনি, একে যে করেই হোক শিকার করতেই হবে। তোর এত বড় সাহস, আমার গায়ে তীর মারিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোর সমস্ত শরীর কাঁটা থাকবে, আর সেই কাঁটা তোর গায়ে তীরের মতো ফুটবে। আমার ভুল হয়ে গেছে পরি, আমি আর কখনো কোনো পশু পাখির গায়ে আঘাত করব না, আমাকে মাফ করে দাও, ক্ষমা করো পরি। আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে কোনো মেয়ে যদি তুই কাঁটা মানব এটা জেনেও তোকে বিয়ে করে, আর তোর সমস্ত শরীর থেকে কাঁটাগুলো একটা একটা করে তুলে ফেলে, সেই দিনই তোর অভিশাপ মুক্ত হবে। পরি রানী, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে প্লিজ বাঁচাও। আমার যে কোনো হাত নেই অনেক, আমি যে রাগের বসে তোকে অভিশাপ দিয়ে ফেলেছি, তোকে যে এই কষ্ট সহ্য করতেই হবে, আমি গেলাম। ওহো, এটা আমি কি করলাম, আজ আমি আমার ভুলের জন্যই কষ্ট পাচ্ছি। আমি কাঁটা মানব যে দেখি কেউ আমাকে বিয়ে করবে, আমি যে আর সহ্য করতে পারছি না এই কষ্ট। এভাবে পড়ে আছি কতদিন, বাড়িতে না জানি কত কষ্ট পাচ্ছে সবাই, আমার উঠারও ক্ষমতা নেই, খুব খিদে পেয়েছে আমার, এই জঙ্গলতে কেউ আসেও না, আমি যে আর পারছি না। এই শিউলি দেখ কি সুন্দর জঙ্গলটা। ঠিক বলেছিস, জঙ্গলের চারদিকটা অনেক সুন্দর, আমি এমন সুন্দর জায়গায় আগে কখনো আসিনি। পানি, পানি, গলাটা শুকিয়ে গেছে, কেউ আমাকে একটু পানি দিবে, ও মরে গেলাম। এই মিম, কে যেন চিৎকার করছে মনে হচ্ছে, চল তো যেয়ে দেখি। কি বিচ্ছিরি গন্ধ, কোথা থেকে বেরুচ্ছে এমন গন্ধ? পানি, পানি, মরে গেলাম। ওই দেখ লোকটা পানির জন্য ছটফট করছে, কিন্তু লোকটার সমস্ত শরীরে কাটা কেন? চল তো যাই। আমি যাব না, কি গন্ধ লোকটার শরীর থেকে, আমিও যাব না। তাহলে তোরা থাক, আমি লোকটাকে পানি খাইয়ে আসি। আপনার কি হয়েছে, এই অবস্থা কেন? এটা যে আমার পাপের ফল, আমার ভুলের জন্য আজ আমার এই দশা। কি ভুল করেছিলেন আপনি? আমি আপনাকে বিয়ে করব, আর আপনার এই অভিশাপ থেকে আপনাকে মুক্ত করব। আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার আপনার কাঁটাগুলো তুলি। মরে গেল, ও আস্তে তোলো, মরে গেলাম। আপনি আপনি অভিশাপ মুক্ত হয়ে গিয়েছেন, কাঁটা মানব থেকে নিজের আসল রূপে ফিরে এসেছেন, আপনি তো দেখতে অনেক সুন্দর। সব সম্ভব হয়েছে তোমার জন্য, ধন্যবাদ জবা তোমাকে, তুমি আমার নতুন জীবন দিয়েছো, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। চলো আমরা এবার বাড়িতে ফিরে যাই, বাবা মা না জানি কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ চলুন, আমরা তাহলে বাড়িতে যাই।